আসসালামু আলাইকুম। ফিরে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গরুর মাংসের কালা ভুনা। সামনে কোরবানি, অবশ্যই আপনারা এক একজন এক এক রকম প্রিপারেশন নিয়ে রেখেছেন রান্নার ব্যাপারে। অবশ্যই আমার এই রান্নাটা আপনাদের কাজে লাগবে। রান্নাটা শুরু করছি। এই কালা ভুনা রান্নাটা করতে কিছু মশলার প্রয়োজন। আমি আপনাদের মশলাগুলোকে আগে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই নিতে হবে 2 টুকরা জয়ত্রী, হাফ জয়ফল, 3টা এলাচ, ছোট এলাচ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ শাহি জিরা, 8-10টি বাদাম, হাফ চা চামচ জিরা এবং হাফ চা চামচ জৈন। এই জৈনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো মশলা আমি এখন শুকনো খোলায় তেলে নিব। এখানে বাদাম, চীনা বাদাম দেওয়া যাবে না। ভালোভাবে মশলাগুলোকে হালকা আঁচে তেলে নিতে হবে। আমি এই মশলাগুলোকে তেলে একটা ফাঁকি করে নিব। সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, সেটাকে বেটে নিয়েছি আর শুকনো খোলায় পেশা মশলাগুলোকে শুকনো গুঁড়া করে নিয়েছি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। খুব বড় বা খুব ছোট টুকরা করা যাবে না, পরিমাণ মতন একটা সাইজ করে নিতে হবে। যেই শুকনো খোলায় টালা মশলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই, দিব 7-8টা তেজপাতা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন, কারণ এই মাংসে পেঁয়াজটা একটু বেশি লাগে। এখানে আদা রসুন পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচের 4 টেবিল চামচ। দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিব ধনের গুঁড়া আর 2 টেবিল চামচ দিব লাল মরিচের গুঁড়া। এখানে আপনারা যদি মনে করেন ঝালটা একটু বাড়িয়ে দিতে চান, তাহলে আর একটু আপনাদের ইচ্ছা মতন ঝালটা বাড়িয়ে দিবেন। স্বাদ মতন দিব লবণ। চার পাঁচটা দিব কাঁচামরিচ, দিব 3টা ছোট এলাচ, 2 টুকরা দারচিনি এবং 1 কাপ পরিমাণ সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়েই করতে হবে। এখন বেশ ভালোভাবে মশলাগুলো আমি মাংসের সাথে মাখিয়ে নিব। আমার চ্যানেলটি এখনও আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন আমি এখানে দিব 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি। এই পানিটা দিয়েই আমি মাখিয়ে চুলায় চাপিয়ে দেব। চাপিয়ে দিলাম 1 ঘন্টার জন্য। ফিরে আসবো 1 ঘন্টা পর। খুব আস্তে আগুনে এই রান্নাটা করতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আগুনটা কত কম। দেখুন কি পরিমাণ পানি উঠেছে মাংসের থেকে। এই পানি দিয়েই আমি মাংসটাকে রান্না শেষ করব। আর কোনো পানি এখানে দিব না এবং আঁচও খুব জোরে দেব না। আবারও 10 মিনিট পর আমি ঢাকনা খুললাম। এখন আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে বেটে রেখেছিলাম, সেই বেরেস্তার বাটাটা পুরোটাই এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনার মনে রাখতে হবে যে মাংসের কালা ভুনা বলতেই নিচে পুড়িয়ে বা কালো রং করলেই কালা ভুনা হবে না। এটাকে রান্নার মাধ্যমে আস্তে আস্তে কালো রং আনতে হবে এবং 7টা কালা ভুনা রাঁধতে হবে। আবারও ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন মাংসটা তেলের উপরে উঠে গেছে। আমি এখন একটা বাগার দিব। এই বাগারটা অবশ্যই দিবেন। চিটাঙ্গের যারা কালা ভুনা মেন রান্না করে থাকে, তারা এই বাগারটা অবশ্যই দেয়। আমি সয়াবিন তেল দিয়েছি, তার সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এবং 4-5টা শুকনো মরিচ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন আমি মাংসের মধ্যে এটা ঢেলে দিব এবং বেশ ভালোভাবে পেঁয়াজের বেরেস্তাটা মাংসের সাথে মাখিয়ে দিব। এটা মাংসের শেষ পর্যায়ের কাজ। আবারও ঢাকা দিব দমে রাখার জন্য 5 মিনিট। 5 মিনিট পর মাংসটা সম্পূর্ণ তৈরি। আমি এখন সার্ভ করে দিলাম। এই ঈদে অবশ্যই আপনারা রেসিপিটি ঘরে ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।